পরীক্ষার আগের রাতে হাতে অ্যাডমিট পেল ছাত্র। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্কুলের সহযোগিতায় অ্যাডমিট পেয়ে এদিন পরীক্ষায় বসে ছাত্র। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে কাল বিকেল অবধিও পরীক্ষা দিতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল কুরুলিয়ার মিলন সরকারের। কুরুলিয়া হাইস্কুলের ছাত্র মিলন সরকার এবছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অন্যান্য ছাত্রছাত্রীরা যেমন পরীক্ষার বেশ কিছুদিন আগেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, তেমনটা মিলনের সঙ্গে হয়নি। সোমবার বিকেল অবধিও মিলন জানত না আজ সে পরীক্ষা দিতে পারবে কি না। শুক্রবার স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড পায়নি মিলন। তারপর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। ভেবেছিল এবছর হয়তো সে আর পরীক্ষায় বসতে পারবে না। মিলনের বাবা কৃষক, দরিদ্র পরিবারে এক বছর বসে থাকা বেশ ক্ষতির। শুক্রবার দিন স্কুলে যাই, দেখি অ্যাডমিট কার্ড সবাই দেশে আমার ছেলেটা দিন। সেনতে আমার ছেলে বাড়ি ছেলে আসে দুর্বল হয়ে পড়ে, তারপরে অনেক বিভিন্ন জায়গায় যাইয়ে চেষ্টা করে কিছু করতে পারিনি। কালকে যাইয়ে ওই দিদিমণির কাছে যাইয়ে কাজ হয়েছে, তারপরে গোপাল এসে যাইয়ে তারপরে যাইয়ে রাতের রাতের মধ্যে যে ওর পরীক্ষা দিতে পারবে, এখন পরীক্ষা দিতেও যাবে তাই বলে আমরা খুশি। আমাকে একটা বছর আমাকে ছেলে বসে থাকতো, সেইটি আমরা পাইছি, এইটি আমরা খুশি। তাই তো দিদিরে আমরা ধন্যবাদ জানাই, আমরা বিশাল খুশি হয়েছি। নাই একটা বছর আমার দিদি বসে থাকতো ছেলে, তার জন্য আমরা দুর্বল। এবছর পরীক্ষায় বসার আশা ছেড়েই দিয়েছিল মিলন। তবে সোমবার স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করে মিলন ও তার পরিবার। তারপর গোপাদেবী শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। কুরুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ও অঙ্কের শিক্ষক শুভেন্দুবাবু যৌথ প্রচেষ্টায় মিলনের অ্যাডমিট কার্ড জোগাড় করা সম্ভব হয়। অ্যাডমিট কার্ড পেয়ে স্বস্তি পেল মিলন ও তার পরিবার। পরীক্ষায় বসতে পারবে জেনে অত্যন্ত খুশি মিলন। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাদেবী বলেন, এভাবে মেধাবী ছাত্রছাত্রীর পাশে তারা সব সময় আছেন। এইভাবে সকলকে উন্নতির পথে এগিয়ে দেওয়ার চেষ্টা তিনি ভবিষ্যতেও করবেন। কালকে ও যাওয়ার পরে আমি সমস্ত আধিকারিকদের কাছে সঙ্গে সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি অনেকের কাছ থেকে কোনো রিপ্লাই পাইনি, তখন আমি হেড স্যারকে ফোন করলাম যে ওর একটা বছর গরিব মানুষ খুব কষ্ট করে পড়াশোনা করেছেন, তো হেড স্যার বলছেন যে ও তো ফর্ম ফিল আপ করিনি। আমি বললাম না স্যার, ও ফর্ম ফিল আপ করেছে, হয়তো কোনো একটা ভুল ভ্রান্তি হচ্ছে। তা বলল, উনি আমাকে টোটাল ইয়েগুলো পাঠালো, বলছে এই দেখো ওর নাম নেই। বললাম ঠিক আছে, নাম নেই ঠিক আছে, আপনি এক্ষুনি বারাসাত গিয়ে আপনি ওর অ্যাডমিটের ব্যবস্থা করুন, যাতে ওর এই বছরটা নষ্ট না হয়। যথারীতি মাস্টারমশাই বলার সঙ্গে সঙ্গে কাজ করেছেন। গতকালকে রাত 10টার সময় ওইটা পেয়েছে, হাতে পাওয়ার পরে আমাকে ফোন করেন। আমি তখন বনগাতেই ছিলাম, ওটার জন্য আমি ভীষণ আনন্দিত, এবং একটা ছেলে যে একটা বছর নষ্ট হয়নি এবং পরীক্ষা দিতে পারছে, তো আমার ভীষণ ভালো লাগলো এর এই পরীক্ষা দিতে পারছে। এদিন সময় মতো পরীক্ষায় বসেছে মিলন। অ্যাডমিট কার্ড হাতে পেয়ে খুশি মিলন জানায়। পরে অনেক চেষ্টা করার পর তাও কোনো ই হয়নি। তারপরে আমার দাদারা ছিল, সবাই ছিল, তারপরে বিডিও সভাপতি কাছে গিয়ে গোপা ম্যাডামকে বলার পর, কালকে সোমবারে বলার পর সে ম্যাডাম রাতারাত চেষ্টা করে আমার অ্যাডমিট কার্ড দিয়েছে। কালকে রাত্রেই দিয়েছে। পরীক্ষা দিতে আমি পারবো এই জন্য আমি খুব খুশি। যখন অ্যাডমিট কার্ড পাইনি তখন আমার খুব ভেঙে পড়েছিলাম, মনে হচ্ছিল আমার একটা বছর খুব নষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে এই পড়াশোনা করি, পেয়ে খুব আনন্দ লাগছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ও কোনো ক্রমে অ্যাডমিট কার্ডটা পাইনি। তারপর আমাদের পার্টির তরফ থেকে আমরা সবাই মিলে অ্যাডমিট কার্ডটা যারা পায় সেইভাবে সবাই মিলে উদ্যোগে ও অ্যাডমিট কার্ডটা পেয়েছে বা পরীক্ষা দিতে পারবে, এটা জেনে আমরা খুব মানে খুশি, খুব আনন্দিত। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।